নতুন যুবকরা রাজনীতিতে এগিয়ে আসুক, আইপ্যাকের উদ্যোগে আজ বারুইপুর রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য অরাজনৈতিক নতুন যুবক ও যুবতী রাজনীতিতে আসার জন্য আহ্বান করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবাংলার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধায়ক শওকত মোল্লা, বারুইপুর পূর্বের বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র মণ্ডল, বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এবং রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতারা এখানে উপস্থিত ছিল। আজ এই অনুষ্ঠানে অরাজনৈতিক 700 থেকে 800 যুবক যুবতী তৃণমূল কংগ্রেসে যোগদান করল বলে দাবি করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা সবাই তৃণমূল কংগ্রেসের জন্ম কেমন করে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের কথা এখানে তুলে ধরেন এবং আগামী দিনে তৃণমূলের কী কর্মসূচি হবে সেটি নিয়ে আলোচনা হয়। বারুইপুর থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। তাই আমি আপনাদের কাছে বলি, আমাদের সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, ভারতবর্ষের সাংস্কৃতিক কৃষ্টি বাঁচাতে হবে। সব থেকে বড় এই কৃষ্টির যদি মৃত্যু হয় তাহলে আমার সভ্যতার মৃত্যু হবে। তাই এই কৃষ্টির সংস্কৃতিকে ধরে রাখার প্রতীকের নাম হচ্ছে মমতা ব্যানার্জী। আজকে অনেকে অনেক কথা বলছে, অনেক বড় বড় নেতা বড় বড় ই করছেন এনআরসির বিরুদ্ধে। বলুন তো, বুকে আজকে আপনারা রাজনীতি করুন আর না করুন, আর পড়াশোনা করে যেটুকু জেনেছেন, এনআরসির বিরুদ্ধে প্রথম প্রতিবাদের মুখের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের একটা প্রথম প্রতিবাদের নাম মমতা ব্যানার্জি। আজকে বলি যে মমতা ব্যানার্জিকে এনআরসি এসে একটা সিএ নিয়ে ভুল করেছিলেন। আমি দুটো কথা বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো বক্তা আছেন বলবো, আমি বলে শেষ করব। বলি এনআরসি বলছে ভারতবর্ষে বহিরাগত আছে, সেই বহিরাগতদের চিহ্নিত করে বাদ দিতে হবে। তাহলে কেন আপনি যখন প্রশংসা পাওয়ার জন্য চেষ্টা করবেন ওই কাশ্মীরের সৈন্যদের সামনে গিয়ে কি বলেছে, আমার 130 কোটির দেশ, তাহলে বহিরাগত কোথায়? সবাই তো আমার দেশের লোক, তাদের ভোটেই তো আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনাদের লোকরা সাংসদ হয়েছেন, বড় বড় কথা বলছেন যে রাজ্যে 18টা সিট পেয়েছি, সেই সাংসদ আগে পদ ত্যাগ করে বলুন আমি অবৈধ নাগরিককে ভোটে জিতেছি, তারপর কিন্তু আপনার বুকের পাতা সেই সাহস আপনাদের নেই। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি হলো, গায়ের জোরে পাস করলো, রাজ্যসভায় ছিলাম আমি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলছে, নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ, শিখ, ইসাই, যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসছে তাদের আমরা নাগরিকত্ব দেবো। আর ঠিক 12-14 দিনের আগে টাইমস অফ ইন্ডিয়া দেখবেন নরেন্দ্র মোদী প্রশংসা পাওয়ার জন্য বলছে গভর্নমেন্ট ডাজ নট ডিসক্রিমিনেট অন জেন্ডার, ফেথ অ্যান্ড কাস্ট, কোনো গভর্নমেন্ট বৈষম্য করতে পারে না জাত, ধর্ম এবং বিশ্বাসের উপর। তাহলে আপনি কেন নন মুসলিম বললেন, কেন মুসলিমকে ঢোকাবেন না, উনি অত ওরা কি জাত না, ওরা কি ধর্ম না, আসলে ওই সঙ্গে আপনি বিভেদ করবেন আর লোককে বলে বেড়াবেন আমি কোনো গভর্নমেন্ট বৈষম্য করবে না, তাহলে আপনার কথা আমরা বিশ্বাস করবো কেন? আমরা বিশ্বাস করবো না। আপনি তো বলেছিলেন যে মনিটাইজেশন করে সব কলকাতা উদ্ধার করবেন আর সন্ত্রাসবাদী নির্মূল করবেন, হয়নি। তাই আমি আপনাদের বলি একদিন সময় পাবো আরেকদিন, আজকে যেহেতু একটা যোগদানের ব্যাপার আছে আর বক্তব্য দীর্ঘায়িত করি না, আজকে শুধু আপনাদের কাছে একটা কথা আমার শেষ বলে যাই। দেখুন মাঝে মাঝে আমরা বলি না যে ঈশান কোণে কালো মেঘ দেখা যায়, বাদল মেঘে দেখা যায়, বাদল মেঘে বৃষ্টি হয়, হয়তো ওই মেঘটা ঘোরাঘুরি করে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়, কোথাও জোরে বৃষ্টি হয়,
কিন্তু একটা কথা বলি, মেঘ সরে যাবে, আকাশে কিন্তু একটাই সূর্য, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় সূর্যোদয় হয়েছে। সে সূর্যোদয়কে অব্যাহত রাখতে হলে শুধু মমতা ব্যানার্জি, সুভাষ চক্রবর্তী, অভিষেক ব্যানার্জি, বিমান ব্যানার্জি দিয়ে হবে না। আজকে আপনাদের মতো যারা তরুণ যুবক আছেন, ছাত্র আছেন, তাদের এগিয়ে আসতে হবে, বলতে হবে যে আমরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সূর্যোদয় হয়েছে, যে আদর্শ ব্যক্তির মাধ্যমে সূর্যোদয় হয়েছে, সে সূর্যোদয়কে আমরা আমরা পরিচালিত করব, আমরা এগিয়ে নিয়ে যাব, তবেই বাংলা বাঁচবে, নাহলে বাংলা সাধারণ খেটে খাওয়া মানুষ বাঁচবে না। তাই আমি সবাইকে বলি, আপনারা আসুন, আপনাদের যদি কোনো দরকার থাকে, কোনো জানার চেষ্টা হয়, নিশ্চয়ই আমি অভিষেক এবং সৌরভকে বলব। আর যারা আমাদের আধিকারিক আছেন, আমাদের যারা সহকর্মী আছেন, আপনারা কোথাও কোথাও বিভিন্ন জায়গা থেকে একটা ছোট করে দেবেন, আমায় বলবেন, আমি যাব। আমার আরও ইতিহাস জানা ছিল, বিমানদার যে ছোট ইতিহাস, আর অনেক ইতিহাস বলতে পারতাম, সেই ইতিহাস আমি যেতে চাই না। শুধু একটা কথা বলি, ওনার স্মরণ শক্তি শুনুন। যেদিন 26শে মার্চ আমি রাজ্যসভার আমাদের ভোট হচ্ছিল, আমি 8ই মার্চ 9ই মার্চ